মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্যার আমি যদি স্ত্রীর ল্যাপটপ পাই আমি এক্ষুনি প্রমাণ করে দেবো যে উনি নির্দোষ। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ পুলিশ অফিসার কোনো হদিশ পাচ্ছে না, তুমি প্রমাণ করে দেবে? সতীশ আজ এই বিপদের দিনে রাজ যখন হেল্প করছে তাহলে ওকে হেল্পটা করতে দাও। হ্যাঁ মানে দেখো সতীশ, রাজ হচ্ছে কম্পিউটার এক্সপার্ট। অফিসার আমার কথাটা একবার বিশ্বাস করুন, এই ছবিগুলো দেখে আপনাকে ভুল বোঝানো হচ্ছে। মানে এগুলো কখন হলো, কি হলো, আমি সত্যি কিছু জানি না, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আরে কোল্ড রিং এটা তো আপনি আমাকে অফার করেছিলেন, আপনি আমাকে টাকা রাখতে বলেছিলেন, কোল্ড রিং অফার করেছিলেন। এবার আমি বুঝতে পেরেছি আপনি নোংরা কাজগুলো করেছেন যাতে আমার এগেনস্টে মিথ্যা অ্যালিগেশনগুলো দিতে পারেন। লজ্জা করছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। বুঝতে পারছেন এই চ্যাট গুলো আমার করা নয়। শ্রী মজুমদার, এই তো শ্রী মজুমদারের সাথে চ্যাট হয়েছে। না না এই চ্যাটগুলো আমার করা নয়, এই লোকটার সাথে তো আজকেই প্রথম দেখা হয়েছে। আমি কি করে ওনাকে মেসেজ করব, আমি বুঝতে পারছি না এসব কি কোথা থেকে এলো। তাহলে এগুলো কি? তুমি সত্যি করে বলো তুমি আমাদের থেকে কি লুকানোর চেষ্টা করছো? সতীশ আমি কিচ্ছু লুকোচ্ছি না, কেন এইভাবে আমাকে অবিশ্বাস করছেন? আমি সত্যি ওনার ফ্ল্যাটে ক্লিনিং সার্ভিসের কাজটাই করতে গেছিলাম। এক মিনিট, আমার কাছে না ভিডিও আছে, আমি ওনার রিভিউ রেকর্ড করেছিলাম। দাদা ফোনটা দে তো, আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওটা। কি ভিডিওটা? কোথায় ভিডিওটা? অফিসার ভিডিওটা নেই, তার মানে আমার ফোন থেকে ভিডিওটা এই লোকটা ডিলিট করে দিয়েছে। আমি জানতাম তোমার টাকাটার প্রয়োজন আছে শ্রী, কিন্তু তার জন্য তুমি এত নিচে নেমে যাবে? জি 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 জি। আর এই সমস্ত নোংরামি করার পর তুমি আমাকে বিয়ে করতে এসেছিলে, লজ্জা করে না তোমার? সতীশ আপনি কিন্তু আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন। আমি বারবার বলছি আমার এগেনস্টে মিথ্যা চক্রান্ত করা হয়েছে, আমি কিছু করিনি, সব মিথ্যে। আমি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলিনি, আর এমন কোনো কাজ করিনি যে কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। আচ্ছা এতটাই যখন সতী সাবিত্রী তুমি, তাহলে তোমার নামে অভিযোগগুলো কেন আসছে? অভিযোগ হয়েছে ঠিকই, কিন্তু এটা যে সত্যি তা এখনো প্রমাণ হয়নি। আমি প্রমাণ করে দেবো যে শ্রী নির্দোষ। স্যার আমি যদি স্ত্রীর ল্যাপটপ পাই আমি এক্ষুনি প্রমাণ করে দেবো যে উনি নির্দোষ। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ পুলিশ অফিসার কোনো হদিশ পাচ্ছে না, তুমি প্রমাণ করে দেবে? সতীশ আজ এই বিপদের দিনে রাজ যখন হেল্প করছে তাহলে ওকে হেল্পটা করতে দাও। হ্যাঁ মানে দেখো সতীশ, রাজ হচ্ছে কম্পিউটার এক্সপার্ট। রাজ তুমি একটা কিছু ব্যবস্থা করো বাবা, তুই একটা কাজ কর না, রাজকে সঙ্গে নিয়ে গিয়ে ওই স্ত্রীর ল্যাপটপটা নিয়ে না জানা। হ্যাঁ এক্ষুনি চলো, আমাদের কাছে বেশি সময় নেই। আমি বারবার তোমাকে বারণ করেছিলাম ওই টিপটপ ক্লিনিং এর কাজটা করতে না যেতে, তবুও তুমি গেলে, তাই তো? এবার তো এটাও সত্যি বলছো কিনা আমার সন্দেহ আছে। আমি সব সত্যি বলছি সতীশ, টিপটপের এই লাস্ট অর্ডারটা না নিলে আমার এরিয়ারে কিছু টাকা বাকি ছিল, প্রায় 32,000 টাকা মতো। হ্যাঁ আমি জানি এই 32,000 টাকাটা আপনার কাছে কম হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই টাকাটা না আমার কাছে অনেকটা। অ্যাকচুয়ালি কি বলুন তো প্রভাত বাবু, সব দোষ আপনাদের, আপনারা তো মেয়ের বাবা মা,
তাহলে আপনারা বাবা মা হয়ে মেয়েটাকে কেন আটকালেন না বলুন তো? আরে বাবা, মাত্র 32,000 টাকার জন্য এত বড় কাণ্ড হয়ে গেল! আমাদের বলতেন 50,000 টাকা দিতাম। আর তাছাড়া বেয়ান তো বলেছিলেন, মানে কথা দিয়েছিলেন যে শ্রী আর ওই সমস্ত কাজ করবে না। আপনারা তো দেখছি মশাই কথা দিয়ে কথার খেলাপ করেন। এই সিদ্ধান্তটা আমার ছিল, আমার মা বাবার কিন্তু কোনো দোষ নেই। আমি জোর করে ওই কাজটা করতে গিয়েছিলাম ওই 32,000 টাকার জন্য। সামান্য কথা টাকার জন্য আজ সবার সামনে তোমাকে পুলিশ তুলে এনে এরকম নোংরা অপবাদ দিচ্ছে। তাহলে তো এই ছেলেটার অভিযোগটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না, কারণ টাকাটা তো তোমার সত্যি দরকার ছিল। এনিওয়েজ, রাজাশোক দেখি কি প্রমাণ করে দেখাতে পারে। সত্যি তো সোনার কানে রং উঠে যাচ্ছে। জালি কয়েন ধরে দিয়েছে আমাদের। এসব কি বর্মা দেবী, আপনি আমাদের বাচ্চা পেয়েছেন যে এই সোনার কয়েনের নাম করে ফেক কয়েন ধরে দিয়েছেন? কি কি বলেন, ফেক? না না, আমরা তো আসল সোনার কয়েনই দিয়েছি। দেখি 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 দেখি, এমা সত্যি তো, দেখ 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 দেখ, সবার সামনে আমাদের নাক কাটা গেল মা। এই কয়েনটা দেখে না আমাদের রূপুও বলে দেবে যে এটা সোনার কয়েন নয়। ছি বোমা, তুমি কি করে এই কথাটা বলতে পারো? তুমি তো সবটা জানো, নিজে চোখে দেখেছো, আমরা তো আসল সোনার কয়েনই কিনেছিলাম। তুমি তো জানো সবটা, কি করে বলছো এটা বলো তো? ও এখন যেটা দেখছে সেটাই বলছে। আমি কি করে লোককে বলবো এরকম একটা বাড়িতে আমি মেয়ের বিয়ে দিয়েছি? স্ত্রীকে ধরে নিয়ে গেছে, এবার জালিয়াতি করার অপরাধে পুলিশের উচিত আপনাদের প্রত্যেককে ধরে নিয়ে যাওয়া। নিন ধরুন। বুঝতে পারছেন তো, এবারে একটা ফেক পরিবার, আসলে এনারা না ভদ্রলোকের মুখোশের আড়ালে একটা ছোট লোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।